বিগত কেবাদিনো নেরানেপেরা বরষুণের ফলত সমগ্র উজনি অসমত সৃষ্টি হয়েছিল জলপ্রলয়। বুধবারের দিনটোত বরষুণ বন্ধ হওয়ার পিছত ক্রমাত নিম্নমুখী হয়েছে জলস্তর। এই দৃশ্য সিপাঝার রাজচক্রর অন্তর্গত ভেটিবজার গুড়েশ্বর গাঁওর। বানর দুঃখ কষ্ট সংগ্রাম লঘুণত অতিষ্ঠ হয়ে বুধবারে কলিয়াবরের রাজপথত এইদরে উত্তাল পরিবেশের সৃষ্টি করলে সাহায্য আকাঙ্ক্ষী বানপীড়িত জনতায়। উল্লেখযোগ্য যে মঙ্গলবারে কলিয়াবরত হাতিমুরার মথাউরি সিঙার ফলত ব্রহ্মপুত্রর বাঢ়নী পানী কলংপতিরে সুমাই ঘুরাই পেলালে কলিয়াবরের বিস্তৃত অঞ্চল। নিশাটোর ভিতরতে কলঙর জলপৃষ্ঠ বৃদ্ধি পোৱা দেখা গল সামগুড়ি আর পুরনি গুদাম অঞ্চল। সামগুড়ি বিলখন বাঢ়নী পানীয় পরিপূর্ণ হয়ে পড়াত মীনপালকসকলে হেরালে পোহনীয়া সকলো মাছ কাছ। রাতে মানে তিনটামান বজার পর সামগ্রী বিলত মানে দুখনকে ভেটা মানে ভাঙি পেলায় পানি সুমায় আপনার গোটেই বিল হেরি হয়ে গেল। মৎস্যজীবী মানুষ আজ 20-25 ঘর মানুষ আছে সম্পূর্ণ ভাবুকি আছে, কারণ জীবিকাই হয়েছে মাছ ধরা। ইফালে হাতিমুরা মথাউরি ভাঙি কলঙে সৃষ্টি করা বানে ক্রমাৎ জটিল করেছে বান পরিস্থিতি। মথাউরি রাষ্ট্রীয় ঘাইপথের কাশত অস্থায়ী শিবিরের জখলাবন্ধা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত আশ্রয় লৈছে বন্যার্থ। ব্রহ্মপুত্রর বাঢ়নী পানীয়ে মরিগাঁও জেলাখনের ভুরাগাঁও রাজচক্রর 53খনকৈ নৈপুরিয়া গাঁও জলমগ্ন করেছে। মাজুলীতো বানে লৈছে সংহারী রূপ। একো না, নদী বুকুত মেডিকেল সার্টিফিকেট সব বস্তু উঠি গেল, মূল ভাগ বেগ চেগবা ধরে কাপড় কানি ভরে সব উঠি গেল, সকল লই গেল, সকল লই গেল। একু আমি একু মানে একুই আনিব নিল, আনকি ভৈত পিনা চেহা ওয়াজ উলিয়াব নিল, যেনে তেনে মানুষকে প্রাণ গোসালে। ব্রহ্মপুত্র নদীর জলস্তর হ্রাস পালেও ইতিমধ্যে বানত কক পকাইছে মাজুলীর 92খন গাঁওর 66,000 বানাক্রান্ত। বুধবারে মাজুলীর জুগুনিধারী সিগা অংশ পরিদর্শন করে পরিস্থিতির বুঝ ললে জনসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকায়। আমার ডিপার্টমেন্টের বিষয়া কর্মচারী সকলেও রাতে দিনে কাম করবলে প্রয়াস করেছে। মই রাতে আজি যোৱা রাতে এটা দেড়টালেকে মই ইঞ্জিনিয়ার সকলের লগত কথা পাতি আছো। প্রকৃতির লগত যুঁজিবলৈ কেতিয়াবা অসুবিধা হয়, তার কারণে এনেকুৱা ঘটনা হয়। কিন্তু মই এটা কথা কব পাৰো, এইবার পানি বহুত বেছি হৈছে। গোলাঘাটতো বানে নমাইছে হাহাকার, নুমলীগড়ত অপরিবর্তিত বান পরিস্থিতি। ইয়ার মাজতে দেরগাঁওর এই দৃশ্যই উদঙাইছে বানপীড়িতর মর্ম ব্যথা। দেরগাঁওর নপমুয়াত বানপানীর মাজতে পিতৃর তিলনি পাতিলে পথর উপর। কাতিয়া মুদৈ নামৰ লোকজনের মৃত্যুত একমাত্র কন্যায় রাইজর সহযোগত নপমুয়া তিনিআলিত এইদরে পাতিলে তিলনি। তেজপুর গহপুর আদি গাঁওতো অপরিবর্তিত হয়ে আছে বান পরিস্থিতি। তেজপুর কলিবাড়ীত ডুব গেছে বিস্তীর্ণ অঞ্চল। এটুপি বিশুদ্ধ পানির হাহাকার লাগিছে বানাক্রান্তর। গহপুর আর হেলেম রাজচক্রও প্রায় 60খন গাঁও প্লাবিত হয়ে পড়েছে। বন্যার্থসকলক উদ্ধার করে আশ্রয় শিবিরলৈ আনিবলৈ অবিরতভাবে উদ্ধারকারী দলে চলাইছে চেষ্টা। আনহাতে উজনির ডিব্রুগড় তিনিচুকীয়া জেলাতো বানর দুর্দশায় সপ্তাহ অতিক্রম করলে। ডিব্রুগড় শহরের কৃত্রিম বান এতিয়াও শুকা নাই। চহৰৰ লগতে নাহৰকটীয়া, টিংখাং, খোৱাং আদি অঞ্চলৰ বহু গাঁও এতিয়া পানীৰ তলত। তিনিচুকীয়াতো একেই পৰিৱেশ। বানত সকলো হেৰুৱাই তিনিচুকীয়াৰ কাকপথাৰ আশ্ৰয় শিবিৰত এতিয়া কেৱল বন্যাৰ তৰ কান্দোনৰ ৰূপ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।